নমস্কার, কুশাঙ্ক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে আমি মৌমিতা বাগ হরিপাল হুগলি থেকে আমাদের 22শে শ্রাবণ অনুষ্ঠানে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খেলা ভোলা। তুই কি ভাবিস দিনরাত্রির খেলতে আমার মন? কখনো তা সত্যি না মা, আমার কথা শোন। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিল মিলিয়ে বাঁশের ডালে ডালে, ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজছে দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, খেলাগুলো সামনে মেলি কী যে খেলি কী যে খেলি, সেই কথাটাই সমস্তক্ষণ ভাবনু আপন মনে। লাগলো না ঠিক কোনো খেলায়, কেটে গেল সারা বেলায়, রেলিং ধরে রইল বসে বারান্দাটার কোণে, খেলা ভোলার দিন মা আমার আসে মাঝে মাঝে, সেদিন আমার মনের ভিতর কেমন তর বাজে, শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পরে, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি, চে চে চুপ করে রই তেপান্তরের পার বুঝি, ওই মনে ভাবি ওইখানেতে আছে রাজার বাড়ি, থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তক্ষুনি যে যেতেম তারে লাগাম দিয়ে কষে, যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গ মার ব্যঙ্গ মেরে, পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে, এক একদিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে, চুপ করে কি ভাবিস বসে ঠেস দিয়ে জানলাতে, মনে হয় তোর মুখে চেয়ে তুই যেন কোন দেশের মেয়ে, যেন আমার অনেক কালের অনেক দূরের মা, কাছে গিয়ে হাতখানি ছুই হারিয়ে ফেলা মা, যেন তুই মাঠপাড়ে কোন বটের তলার বাঁশের সুরের মা, খেলার কথা যায় যে ভেসে মনে ভাবি কোন কালে সে, কোন দেশে তোর বাড়ি ছিল কোন সাগরের কূলে, ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে, তোমায় আমায় ভোরবেলাতে নৌকোতে পাল তুলে।